চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক যে চলমান কাজগুলি রয়েছে, এই কাজগুলির ধারাবাহিকতা প্রায় আমাদের এলাকায় বর্তমানে প্রায় 40 কোটি টাকার কাজ চলমান আছে। এছাড়াও বর্তমানে যে প্রক্রিয়ায় কাজ চলতেছে সেই কাজগুলি শেষ করতে প্রায় আগামী আরও 1-2 মাস সময় লাগতে পারে, এবং আমাদের টেন্ডার শিডিউল অনুসারে কাজটা মার্চের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু চট্টগ্রাম সিটিউল যারা ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের শুধু আমরা তদারকিগুলি করতে পারি, অন্যগুলো কাজের যে সময়সীমা বা কাজ কখন শেষ করবে সে আমাদের কর্তৃপক্ষ বা ইঞ্জিনিয়ার সেকশনেই সিদ্ধান্ত নেয়। আর বর্তমানে যে কাজগুলো চলমান রয়েছে তার মধ্যে বিশেষ করে আমাদের রামপুর ওয়ার্ডের এই আব্দুল কারানি রোড, বরপুকুর পার, জামে মসজিদের যে রোডগুলি রয়েছে এবং গার্ডওয়াল সহ এই পুকুরের গার্ডওয়াল সহ কাজের কাজ চলিতেছে। তারপরে আমাদের ফকিরগলি আমতলা হইতে ফকিরগলি যে রোডটা আছে সেটা জায়গা প্রকল্প ইতিমধ্যে শুরু হওয়ার সম্ভাবনা। নতুন বাজার মসজিদ রোড কাজ তাসপিয়া ক্লাব পর্যন্ত শুরু হয়ে গেছে, চলমান আছে। তারপরে হাডিলারি রোডের যে কাজটা জায়গার প্রকল্প এখন ইতিমধ্যে প্রায় 30% কাজ হয়ে গেছে, আরগুলি কাজ চলমান রয়েছে। জিএস ব্লকে 1230 কোটি টাকার যে প্রকল্পগুলি রয়েছে এগুলি প্রায় 60% কাজ করে ফেলেছে, আরগুলি এখন ফিনিশিংয়ের কাজ রয়ে গেছে। সেই হিসেবে আমি আশা করছি আমাদের কিছু ছোটোখাটো অলিগলি কাঁচা রাস্তা রয়েছে, সেই গাছগুলো বিশেষ করে আমাদের সাবেক কাউন্সিলর কমিশনার ছিলেন ফয়েজ ভাইয়ের বাড়ির সামনে ইয়াকু কমান্ডার বাইলেন, তারপরে কেতর মসজিদ বাইলেন, কেতর মসজিদ রোড, ফকিরগলি রোড, হিন্দুবাড়ি আমাদের যে ডেন্ডাল রোড দিয়ে যে রোডটা হিন্দুবাড়ি রোড বাইলেন, তারপর চাঞ্জামাদার জামে মসজিদ বাইলেন, এর বাইরে জায়গার যে বিভিন্নভাবে আমাদের রোডগুলো কাটাছিটা করেছে সেগুলির মধ্যে আমি ফেস ওয়ার্কের মাধ্যমে ফিনিশিং করার জন্য প্রকল্প দিয়েছি। ইনশাল্লাহ 1-2 মাসের মধ্যে কাজগুলি বর্ষার আগে শেষ হয়ে যাবে। আর বিশেষ করে চিড়িয়ার যে প্রকল্পগুলি রয়েছে, চিড়িয়াকে আমাদের এখানে মহেশখালের অংশ, আজব বায়ের খালের অংশ বিশেষ, তারপরে সবুজবাগ খাল, এগুলি আমরা ওনাদেরকে প্রকল্প দিয়েছি সিডিএর মাধ্যমে। সে কাজগুলি বর্ষার আগে আমাদেরকে পানি চলাচলের উপযোগী করে দেবে বলে চিটিয়া কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে, এবং আমি সরজমিনে চিটিয়াকে কর্তৃপক্ষকে নিয়ে ওইখানে উপস্থিত হয়েছিলাম। তো আমি সবচেয়ে যেটা গর্ববোধ করছি যে আমাদের যে কাজগুলি ইনশাল্লাহ আমাদের বর্তমান মেয়র মহোদয় আমাদের বলব, এই কাজগুলি হয়ে গেলে চট্টগ্রাম রামপুরে তেমন আর উন্নয়নের কাজ থাকবে কি না আমি জানি না। আমার মনে হয় মানুষের অলিগলি কাঁচা রাস্তাগুলি প্রায়শই, আর একটা রাস্তা ব্রিটিশ সদাগারের বাইলেন যেটা ইমাম আলী সড়ক বলে সেটাও কাজ চলমান রয়েছে, ডেন্ডার রোডে কাজ চলমান রয়েছে, মোহনা আবাসিক এলাকার বাইলেন, তারা বিদ্যমান স্কুলের বাইলেন, এই কাজগুলো প্রায় শেষ ইতিমধ্যে শেষ হয়েছে। হ্যাঁ, বাসতলা আব্দুল কারানি রোড সেটার রোডের কাজ অর্ধেক প্রায় শেষ, রমনা পুল থেকে এবং এটা আসি কেরানি রোডে আমাদের বরপুকুর পারে যে গার্ডওয়াল হচ্ছে সেটার সাথে সংযোগ হবে। আব্দুল বারিক মেম্বার রোড, বরপুকুর পার, বকর মসজিদ বাইলেন, সোনাশা মাজার রোড, আব্দুল বারিক কন্ট্রাক্টরের রোড, মুন্সিবাড়ি কালভার্টটা হবে, এটা সিডিএ প্রকল্প, সিডিএর মাধ্যমে সেটা আমরা সিডিএকে জানিয়েছি কাজ চলমান রয়েছে, সেটা বর্ষার আগে একটা পর্যায়ে চলে যাবে। এটা সিডিএ আসলে কর্তৃপক্ষ আমাদের আলাদা, তারপরে আমরা জনপ্রতিনিধিদের সিডিএকে সহযোগিতা করে থাকি, সিডিএকে আমরা আমাদের জনগণের পক্ষ থেকে সিডিএকে আমরা বলছি যে তাড়াতাড়ি কাজগুলি যেন সমাধা হয়। Thank you.
Thank you.
ভাই সাহেব। ভাই আপনার একটু সচেতন তো কেন একটু পরে ফোন দাও একটু পরে এটা আমি দিই আমি মডেলটা কি ভাইয়া মডেল না থাকা ক্যামেরা রব আমার মনে হয় সনি এরি দামে মডেল না আছে নক সনি মডেল না দিকে ছিল নাকি ক্যামেরা ভালো টা দিচ্ছে দেখেন দুই নম্বর ভালো এগুলো আমার কিছু করার না দেখেন ওইদিকে যাই করবেন নাকি ভাইয়া ওই যেদিকে বেস করতেছে ও বুঝি না ভাইয়া বান্ধি আমি তো দেখি না আচ্ছা আপনারা যদি দেখেন তাহলে পাল্টা দেন দেন আপনি কাজ করতে Thank you.
Get out of here, take it.
বলতে আমাদের শিশু গীতা মন্দির কমপ্লেক্সে যাতায়াত ব্যবস্থাটা যদি হয়ে যায় আমরা কমিশনের পক্ষ থেকে আমাদের গীতা মন্দির পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা জানাচ্ছি এটাই আর কি। আমাদের অসুবিধা বলতে কিছু নেই, আমাদের এই কাজটা বাকি ছিল এটা হয়ে গেলে আমরা সবাই উপকৃত হব, মাধ্যমে চলছে এটাই, খুব শীঘ্র হয়ে যাবে এটাই আশাবাদী, এটাই আশাবাদী, আর কিছু বলার না। এই পর্যবেক্ষণ থাকলে আমরা সুন্দর। টাকা পয়সার ব্যাপারে সেটা সঠিক বলতে পারতেছি না, টাকা কাকে দিব, টাকা এখানে তো ফিজিক্যাল টাকা কোনো ব্যাপার হয়নি, নির্দিষ্ট কর্মী আসে ওনারা এক ময়লা নিয়ে যায়। হ্যাঁ সত্যি কথা বলতে কি আমাদের মন্দিরের কাজটা তো আসলে আমাদের বর্তমান কমিশনার আশুদুল্লার জন্য আমরা সুন্দর একটা রাস্তা পেয়েছি, মন্দির করতে পেরেছি। এবং এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের এখানে একটা গাছ ছিল, গাছের কারণে আমাদের ওই গাছটা পড়ে যাওয়াতে আমাদের রাস্তাটা ভেঙে গেছে, তো আবার নতুন করে আবার উনি রাস্তাটা তৈরি করার জন্য প্রসেসিং নিচ্ছে, ঠিক আছে। এখন তো নির্বাচনও চলতেছে, হ্যাঁ, এখন উনি আমাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে সব দিক দিয়ে, হ্যাঁ, করে আসতেছে, অবশ্যই পাবো, কারণ ওনার উপর আমাদের একটা ভরসা আছে, 100% ভরসা আছে। আবার পুনরায় আপনি নির্বাচিত করতে চান? আমরা তো দেখতে আসিছি, ওর মানে ওর মানে দিয়ে গেল, আমরা সবাই দেখতে আসি, ও মানে আমার জন্য অনেক খুব ভালো করছে। না না হয়নি, কোনো সমস্যা হয়নি আমাদের এখানে, না না হবে না, আশা করছি, আশা করছি হবে না, খুব ভালো। হ্যাঁ অবশ্যই আসবে আমাদের কমিশনার সাহেব, এই যে না আসা আমরা করতে যাবো, এ তো আমাদের কমিশনার বিভিন্ন আছে, অবশ্যই ঠিক আছে। আমি নিশ্চয় আমাদের কাউন্সিলের জনগণের সেবা করার জন্য, অবশ্যই ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। উনি কাজ কাজকাম সব কিছু উন্নয়ন করতেছে, দেখতেছে গরিব কিনে সুখে দুঃখে সব কিছু সব দিকে। ওই যে যেমন গেছে আমি আমারও বলছে যে এখনও লোডটা কাটি নেন, একটা 5 দিছে কাউন্সিলর আছে, উনি আমাদের এলাকার জন্য যথেষ্ট উন্নয়ন করেছেন, আর ভবিষ্যতে যদি উনি আবার আসে আমাদের যুব সমাজের জন্য, আমাদের পারিবারিক যত খেলাধুলা পড়ালেখা সব কিছুতে উনি আমাদের দেখাশোনা চালিয়ে যান, উনি আমাদের একজন অভিভাবকের মতো, আর এবারও যদি উনি আসে আমরা অবশ্যই ওনার কাছ থেকে এই অবদানটা পাবো। স্টুডেন্ট হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে আমি সমস্ত ওয়ার্ডবাসী, 25 রামপুর ওয়ার্ডবাসীর সাথে আমি এটা আবেদন করব, যাতে উনি আবারও আমাদের মাঝে কাউন্সিলর হিসেবে ফিরে আসে, আর আমাদের সব কাজে তো উনি আসেই এই অবদান রেখেছে, এটাই আমি চাইবো সবাই যাতে। আজা
কর্ণফুলি ভাইয়া, কর্ণফুলি তো আরো আরো তোলো না ভাই, আমরা সবকে ফোন না আরো অরিজিনাল ফোন না ফোন না আর তুমি কিছু বক্তব্য বলো। দেখানো